তার কপাল মন্দ, তাকে দেওয়ার জন্য চেষ্টা করলো, দেওয়া যায় না। ওরে চিনলি না রে কপাল পোড়া নবী কেমন ধন, আমার নবী বিনে কে বায়াসে উম্মতেরা পন, নবী বিনে কে বায়াসে উম্মতেরা পন। চিনলি না রে আবু জাহলে নবী কেমন ধন, ওরে চিনলি না রে কপাল পোড়া নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াছে উম্মতেরা পর, ও নবী বিনে কে বায়াছে উম্মতেরা পর। চিনলি না রে ও ভোলা মন নবী কেমন ধন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজিকে ভালোবেসেছেন, আমার নবীজিকে মহব্বত করেছেন। এই জন্য উমাইয়া ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, বেলাল রে ওই কালেমা ছাড়বি না, জীবন দিবি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও উমাইয়া তুমি যতই চেষ্টা করো না কেন ওই মধুর কালেমা আমি ছাড়ব না। যতই মারো মারতে পারো, ও উমাইয়া শুনে নাও, যতই মারবে ততই সইব, মধুর কলেমা ছাড়ব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আঘাত করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক মার মেরেছে। সবাই কন্যা নাউযুবিল্লাহ। ওই আমার নবীর মহব্বতের কারণে বেলাল ওই উমাইয়ার অত্যাচার সহ্য করে, ওই অত্যাচার সহ্য করে করে সারা দিন চলে গেল। যখন রাত্র হয়ে গেল উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়া পাথর দিয়ে চাপা দিয়ে এইভাবে হাত পা বেঁধে ফেলে রেখেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। যখন সকাল হলো, সকাল বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, ও বেলাল ওই কালেমার স্বাদ তোমার মিটছে কিনা, ওই কালেমা ছাড়বা না, জীবন দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার হাত বান্ধিলি, পাও বান্ধিলি, আমার মন বান্ধিবি কি দিয়া, আমার মন বান্ধিবি কি দিয়া, কি লাভ হবে মাটির পিঞ্জর বান্ধিয়া। মারহাবা কর। আমার হাত বান্ধিলি, পাও বান্ধিলি, আমার মন বান্ধিবি কি দিয়া, আমার মন বান্ধিবি কি দিয়া, কি লাভ হবে মাটির পিঞ্জর বান্ধিয়া। জোরে কোন মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নয়, ও উমাইয়া আমার হাত বেঁধেছ, আমার পা বেঁধেছ, আমাকে আঘাত করেছ, আমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখেছ, আমাকে খাবার দাবার না দিয়ে আমাকে উপবাস রেখেছ। ও উমাইয়া যতই কষ্ট দাও, যতই অত্যাচার করো, আমার কাছে কোনো কিছুই কষ্ট মনে হয় না, কারণ আমার অন্তরে রয়েছে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। নবীর মহব্বতের কারণে ওই আল্লাহ, যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করলেন, তাম জানকে যিনি লালন পালন করেন, ওই লালন পালন করেনেওয়ালা রব্বুল আলামিন যাকে তুই ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ওই রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, ওই রাসূলকে আমি মহব্বত করি, ওই রাসূলকে আমার জীবনের চাইতে আমি ভালোবাসি, কারণ রাসূল বলেছেন নিজের জীবনের চাইতে যদি বেশি ভালো রাসূলকে ভালো না বাসা যায়, ঈমানে কামেল হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন, তোমরা শুনে নাও, তোমাদের নিজের জীবনের চাইতে মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ধন সম্পদ সমস্ত কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে যখন ভালোবাসতে পারবে তখনই তুমি মুমিনে কামেল হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আলাইহি রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাত। উলামায়ে کرام, উলামায়ে کرام, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহর রহমত যেখানে, নবীর প্রেমিক যেখানে। বন্ধুরে আমার, বাবাজিরে আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না এখনো ইয়া রাসূলুল্লাহ। আমার ছেলেমেয়ে, আমার টাকা পয়সা, আমার ভাই বারাদর, আমার সমস্ত কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জীবনের চাইতে আমি এখনো ভালোবাসতে পারি নাই। আমার জীবনকে আমি অন্য কিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বলেন, ওমর, তুমি এখনো মুমিনে কামেল হতে পারো না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনের মধ্যে, নীল আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহকে সাক্ষী করে আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার নবীজি বলেন, তুমি এই মাত্র মুমিনে কামেল হইয়া গেছ। জোরে বলো না সুবহানাল্লাহ। তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে, তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে, ওরে না দেখিয়া বুঝবে তারা, না দেখিয়া বুঝবে তারা কেমনে তোমাকে। তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে, তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়াকে ডেকে বলে, ও মাইয়া, তুমি যতই বলো না কেন এই জীবনের তো দাম নাই। এই পৃথিবীর মধ্যে সামান্য হায়াত, সামান্য কয়েক দিনের জিন্দেগির জন্য আমি অনন্তকালে সেই নিয়ামত আমি কিছুতে বিসর্জন দিতে পারবো না। এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, অল্প কিছুদিনের জন্য। পরকালের মধ্যে মানুষ অনন্তকাল সেখানে থাকবে। সুতরাং এই পৃথিবীর কষ্ট, এই পৃথিবীর দুঃখ, এই পৃথিবীর বেদনা, এগুলি আমার কাছে কষ্ট মনে হয় না, আমার কাছে দুঃখ মনে হয় না, আমার কাছে এগুলি কোনো কিছুই মনে হয় না। আমাকে পরকালে পরকালে যাকে ভালোবাসলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, পরকালে আমার সুখ হবে, শান্তি হবে, ভালো থাকবো, সেইটাই আমি গ্রহণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই উমাইয়া বারবার প্রতিদিন এইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করে, বেত্রাঘাত করে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুষ্ট ছেলেদের কাছে দিয়ে বলে, তোমরা নাও এই আমার এই চাকর, আমি তোমাদের। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وآل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا. এমন ভাবে ভালোবাসেন আমার জিন্দা নূর নবীকে, এমন ভালো বাসেন সবাই আমার দয়াল নবীকে, যেমনি ভাবে ভালোবাসতেন আবু বকর সিদ্দিককে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাতি ছাড়া মাটির ঘরে সাদা দেহ থাকবে পরে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জোরে বাহাদুরি পাপে বরা চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বড় শক্তিবান বান্দার প্রতি দয়াবান নূর নবীকে করলেন দান যিনি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ওহো মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো হযরত আইনুদ্দিন শারখাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো হযরত শাহ সুফি আব্দুল কাদের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো হযরত গোলাম शायर खते रे माशाल्लाह अल्लाह 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 महाबंदर हासर कोई रोगो आमार मा फातेमार संगे ते माशाल्लाह अल्लाह 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 जब बैदर हासर कोई रोगो इमाम हासन हुसैनेर संगे ते माशाल्लाह अल्लाह 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 ओहो माबद मौला रे डाके हमरा तुम्हारे माशाल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित अल्लाह अल्लाह जिकिर नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर दुनियाय नूरानी शुभागमन स्मरणे एवं लक्ष भक्त मुरीदेर हृदय स्पंदन मुस्लिम विश्वेर गौरव मुर्शिदे बरहक राहनुमाए शरियत तरीकत सारा विश्व आलोड़न सृष्टिकारी मुजाहिदे आहले सुन्नाह आमार प्राणप्रिय मुर्शिद काबला डॉक्टर अहमद प्यारा बगदादी आल कादरी रहमतुल्लाह आलैहिर शरणे आजकेर एई पवित्र महफिलेर 17तम महफिलेर प्रधान अतिथि मुर्शिदे बरहक रहनुमाए मंचे उपविष्ट रयेछेन हजरत आइनुद्दीन शाह गोलाप शाह बाबरू शाह रहमतुल्लाह आलैहिर दरगाह शरीफेर सम्मानित इमाम विशिष्ट आलिमे दीन आशिक रसूल हजरत मौलाना हजरत मौलाना यूसुफ रिजवी साहेब आजकेर महफिले आरो उपस्थित रयेछेन विशिष्ट आलिमे दीन आशिक रसूल हजरत मौलाना इमाम हुसैन आल कादरी साहेब सह हजरत उलामाए कराम हाजी साहेबान मुरब्बीन आजम नबी प्रेमिक ओली प्रेमिक आमार भाईरा आमार बाबारा पर्दार अंतरालेर मा भोनेरा छोट्ट कचिकाचा मासूम बंधुरा सकले आमार सालाम ग्रहण करुन अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि ताआला वा बाराकातुहु। महान आल्लाह रब्बुल आलमीनेर दरबारे अफुरন্ত शुक्रिया जे आल्लाह रब्बुल आलमीन आमादेरके एकटी एमन एकटी चमत्कार बेहेश्तेर बागाने हाजिर करे दिएछेन जेखाने আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর বন্ধুগণ ঘুমিয়ে আছেন তিনাদের স্পর্শে তিনাদের কদমে আমাদেরকে হাজির করে দিয়েছেন এজন্য শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। রওজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে অফুরন্ত দুরুদ ও সালাম হযরত আউলি کرامের খিদমতে লাখো কোটি সালাম। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠে দেখান তো। নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে পাক 75 ইয়া পাক 75 নারে সকল বলুন মারহাবা, আরো জোরে সুরে বলুন মারহাবা। দরুদ সালাম হাজারো সালাম, দরুদ সালাম হাজারো সালাম, হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দরুদ সালাম হাজারো সালাম, দরুদ সালাম হাজারো সালাম। সকলে বলুন মারহাবা। আল্লাহ যেদিন করবেন বিচার, আমল নামা দেখে আমরা জবাবেতে বলবো আমরা উম্মত আপনার, দরুদ সালাম হাজারো সালাম, দরুদ সালাম হাজারো সালাম। সবাই কোন মারহাবা। এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইরা, আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীজিকে ভালোবাসলে আমাদের লাভ হবে না লস হবে? আমরা নবীজিকে ভালোবাসার জন্য আমাদেরকে কে বলেছেন? আমাদেরকে কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। নবীজিকে ভালোবাসার জন্য আমার আল্লাহ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার জন্য আমাদেরকে হুকুম করেছেন কে? নবীজিকে ভালোবাসা হুকুম কার? নবীজিকে ভালোবাসলে কার হুকুম তামিল করা হয়? বন্ধুরে আমার, বাবাজিরে আমার, এই জন্য বলা হয় হুব্বুর রাসূল মিলান ঈমান। রাসূলকে ভালোবাসা হলো ঈমানের পরিচয়, রাসূলকে ভালোবাসা হলো ঈমানের দলিল। আল্লাহকে সবাই মানে, আল্লাহকে সবাই ভালোবাসে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই আল্লাহকে মানে, স্রষ্টা মানে, মালিক মানে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে সবাই মানে। কথা ঠিক না ঠিক? যেদিন আবু জাহেল ওই বদরের ময়দানে আমার নবীজি 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে যেই দিন ওই 1000 কাফের বেঈমানের সঙ্গে মোকাবেলা করেছিলেন, ওই বদরের ময়দানে যাওয়ার পূর্বে আবু জাহেল কাবা শরীফকে তাওয়াফ করেছে। কাবা শরীফের গিলাফ ধরে ধরে ডেকে বলে, হে কাবার মালিক, এই ঘরের মালিক, আমরা যদি সঠিক হই, আমরা যদি সত্য পথে থাকি, আজকে আমাদেরকে বিজয় দিয়ে দিও। জোরে কোন মারহাবা। আল্লাহকে মানত কি মানত না? আবু জাহেল আল্লাহকে মানত কি মানত না? আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, এই কাবার ঘরের মালিককে মানত। কিন্তু যতই মানত, আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, আমার হাবিবকে মানো, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বলেন, হাবিব আমার, দুস্ত আমার, আমার বান্দাদেরকে আপনি আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি আল্লাহর দয়া পেতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলকে ভালোবাসে। আপনি রাসূলকে যদি ভালোবাসে, আপনি রাসূলকে যদি ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হইয়া যাব। আমি রাজি এবং খুশি হইয়া তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীজিকে ভালোবাসলে খুশি হয়, আমার নবীজিকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়, সন্তুষ্ট হয়, খুশি হয়। খুশি হইয়া ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলুন না মারহাবা। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। মারহাবা কর। আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? সবাই বলেন, রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। কথা ঠিক না বেঠিক? তোমার ওই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না। সবাই বলুন না, কথা ঠিক না বেঠিক? তোমার ওই নাম শুনিলাম, দুই চোখ দেখলাম না, এই অদমের দাও না দিদার, একবার ডেকে নাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই কোন মারহাবা। তোমার ওই রোজা পাকে হাজীগণ সালাম জানায়, তোমার ওই পাক রোজা হাজীগণ সালাম জানায়, এই দমের আর যে শোনো, একবার ডেকে নাও না, এই দমের আর যে শোনো, একবার ডেকে নাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কর মারহাবা। আর জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার নবীজিকে যারা ভালোবেসেছে, আমার নবীজিকে যারা মহব্বত করেছে, আমার নবীজির প্রতি যাদের ঈমান মজবুত রয়েছে, আমার আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে দুনিয়া আখেরাতে বাদশাহী দান করেছে। জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস, একজন গোলাম, কথা ঠিক না বেঠিক? ওই আফ্রিকার একজন কালো মানুষ, ওই কালো মানুষটা আমার নবীজিকে ভালোবেসেছে, আমার নবীজিকে মহব্বত করেছে। এই জন্য আমার নবীজিকে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে উমাইয়া ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক কষ্ট দিয়েছে, কথা ঠিক না বেঠিক? ওই উমাইয়া আমার নবীর বড় দুশ্মন ছিল, দুশ্মনের রাসূল ছিল। আমার নবীর শান ও মানকে তারা সহ্য করত না, আমার নবীর শান ও মানকে দেখলে তাদের কাছে সহ্য হতো না, তারা বরদাস্ত করতে পারত না, আমার নবীর ইজ্জতকে তারা মেনে নিতে পারত না, কথা ঠিক না বেঠিক? যখন ওই হুদায়বিয়ার সন্ধি হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই চুক্তিনামা লেখলেন, মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই প্রস্তাব, এই চুক্তিনামা। তখন আবু জাহেল চিৎকার করে বলতেছে, আবু জাহেল, উতবা সাহেবা, ওই উমাইয়া চিৎকার করে বলতেছে, না না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। জোরে কন্যা আউযুবিল্লাহ। কয় আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে আমার ভাতিজাকে মানতাম, তাহলে কোনো যুদ্ধের প্রয়োজন হতো না, এই ধরনের কোনো বিশৃঙ্খলার প্রয়োজন ছিল না, এত অশান্তির প্রয়োজন ছিল না। আমরা তো আমার ভাতিজাকে আব্দুল্লাহর ছেলে বা আমার ভাতিজা হিসেবে মনে করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলে আমরা তো মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। যদি এই চুক্তিনামা মেনে নেওয়া হয় তাহলে আর চুক্তির প্রয়োজন নাই, তাহলে আর কোনো ঝগড়াঝাটিরও প্রয়োজন নাই, সুতরাং এই চুক্তি আমরা মানব না। কয় কিভাবে মানবা, কিভাবে মানবা? কয় এখানে লেখো, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনার পক্ষ থেকে চুক্তিনামা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাই کرام সবাই এক বাক্যে বললেন, আমার নবীজির নাম মুবারক, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর বন্ধু, তিনি হলেন আল্লাহর দোস্ত, তিনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ থাকলে ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না, থাকবে না। আল্লাহর রাসূল বানাইছেন কে? আমার নবীজিকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন কে? আল্লাহ যাকে বন্ধু বানাইলেন, আল্লাহ যাকে দোস্ত বানাইলেন, আল্লাহ যাকে এত ইজ্জত দিলেন, কেউ যদি আল্লাহ পাকের সেই দোস্তকে না মানে, আমার আল্লাহ কি তার প্রতি সন্তুষ্ট হবে না, বেজার হবে? বন্ধুরে আমার সবাই এক বাক্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেঁচে থাকতে ওই আবু জাহেলের প্রস্তাব কোনোদিনও মেনে নেওয়া সম্ভব নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবার মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ Ya Rasulallah, Tumi jibon, Tumi maron, Tumi moder, ashar shopon, Tumi moder, parer tori, Tumi maron, Tumi jibon. তুমি আমাদের তরানেওয়ালা তুমি জীবন তুমি মরণ তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি মোদেরি তরানেওয়ালা Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah. Ya Rasulallah, Ya Habiballah, Tumi moder ashar alo, tai to tomay bashi bhalo, Tumi moder ashar alo. তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে নামের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি আমাদের বাঁচানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই কোন মারহাবা, আরো জোরে শুরু বলুন মারহাবা। ওই সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে আপনি নবীজির নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বলে আমরা স্বীকৃতি দিয়েছি। আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আবু জাহেল যদি স্বীকৃতি নাও দেয়, উতবা সাহেবা যদি নাও দেয়, জীবন দিতে হলেও জীবন দিব। তারপরেও এই নাম মোবারক, এই কালেমা মোবারক আমরা মুছতে পারবো না। এই কালেমা মোবারক থেকে নাম আমরা মুছতে পারবো না। জোরে কোন সুবহান। নবীজি বলেন তোমরা মেনে নাও, মেনে নাও। আবু জাহেলের প্রস্তাব মেনে নাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে এই প্রস্তাব তোমরা এইভাবে চুক্তিনামার মধ্যে লেখে নাও, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আবু জাহেল যদিও না মানে রে, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলে আবু জাহেল যদিও না মানে, আমার আল্লাহ যদি মানে রে, তামাম পৃথিবীর আশিক রাসূলেরা যদি মানে তাহলে যথেষ্ট। এইরকম আবু জাহেলের মানার দরকার নাই। আবু জাহেল, তার কপাল মন্দ, তার ভাগ্য খারাপ, তার দুষ্কপাল, তার কপাল মন্দ। সে যতই চেষ্টা করুক না কেন, কথায় আছে ঠাইসা দিলে ভাইসা ওঠে, যার কপালে নাই। কথা ঠিক না বেঠিক? যার কপাল মন্দ তাকে দেওয়ার জন্য চেষ্টা করলো, দেওয়া যায় না। ওরে চিনলি না রে কপাল পোড়া নবী কেমন দল, আমার নবী বিনে কে বায়াসে উম্মতেরা পন, নবী বিনে কে বায়াসে উম্মতেরা পন। চিনলি না রে আবু জাহেল নবী কেমন ধন, ওরে চিনলি না রে কপাল পোড়া নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতেরা পন, ও নবী বিনে কে বায়াসে উম্মতেরা পন। চিনলি না রে ও ভোলা মন নবী কেমন ধন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজিকে ভালোবেসেছেন, আমার নবীজিকে মহব্বত করেছেন। এই জন্য উমাইয়া ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, বেলাল রে, ওই কালেমা ছাড়বি না, জীবন দিবি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও উমাইয়া, তুমি যতই চেষ্টা করো না কেন, ওই মধুর কালেমা আমি ছাড়ব না। যতই মারো মারতে পারো, ও উমাইয়া শুনে না, যতই মারবে ততই সইব, মধুর কলেমা ছাড়ব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আঘাত করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক মার মেরেছে। সবাই কন্যা নাউযুবিল্লাহ। ওই আমার নবীর মহব্বতের কারণে বেলাল ওই উমাইয়ার অত্যাচার সহ্য করে, ওই অত্যাচার সহ্য করে করে সারা দিন চলে গেল। যখন রাত্র হয়ে গেল, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে এইভাবে হাত পা বেঁধে ফেলে রেখেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। যখন সকাল হলো, সকাল বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, ও বেলাল, ওই কালেমার স্বাদ তোমার মিটছে কিনা, ওই কালেমা ছাড়বা না, জীবন দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার হাত বান্ধিলি, পাও বান্ধিলি, আমার মন বান্ধিবি কি দিয়া, আমার মন বান্ধিবি কি দিয়া, কি লাভ হবে মাটির পিঞ্জর বান্ধিয়া। মারহাবা কর। আমার হাত বান্ধিলি, পাও বান্ধিলি, আমার মন বান্ধিবি দিবি কি দিয়া আমার মন বাম দিবি কি দিয়া, কি লাভ হবে মাটির পিঞ্জর বান্দিয়া। জোরে কর মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও মাইয়া আমার হাত বেঁধেছো, আমার পা বেঁধেছো, আমাকে আঘাত করেছো, আমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখেছো, আমাকে খাবার দাবার না দিয়ে আমাকে উপবাস রেখেছো। ও মাইয়া যতই কষ্ট দাও, যতই অত্যাচার করো, আমার কাছে কোনো কিছু কষ্ট মনে হয় না, কারণ আমার অন্তরে রয়েছে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। নবীর মহব্বতের কারণে ওই আল্লাহ, যে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করলেন, তামাম জানকে যিনি লালন পালন করেন, ওই লালন পালন করনেওয়ালা রব্বুল আলামিন যাকে তুই ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ওই রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, ওই রাসূলকে আমি মহব্বত করি, ওই রাসূলকে আমার জীবনের চাইতে আমি ভালোবাসি। কারণ রাসূল বলেছেন নিজের জীবনের চাইতে যদি বেশি ভালো রাসূলকে ভালো না বাসা যায়, ঈমানে কামেল হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন, তোমরা শুনে নাও, তোমাদের নিজের জীবনের চাইতে মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ধন সম্পদ সমস্ত কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে যখন ভালোবাসতে পারবে তখনই তুমি মুমিনে কামেল হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নারে পাক পাঞ্জাত। উলামায়ে کرام, উলামায়ে کرام, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহর রহমত যেখানে, নবীর প্রেমিক যেখানে। বন্ধুরে আমার, বাবাজিরে আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না এখনো ইয়া রাসূলুল্লাহ। আমার ছেলে মেয়ে, আমার টাকা পয়সা, আমার ভাই বেরাদর, আমার সমস্ত কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জীবনের চাইতে আমি এখনো ভালোবাসতে পারি নাই। আমার জীবনকে আমি অন্য কিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বলেন, ওমর, তুমি এখনো মুমিনে কামেল হতে পারো না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনের মধ্যে, নীল আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহকে সাক্ষী করে আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার নবীজি বলেন, তুমি এই মাত্র মুমিনে কামেল হইয়া গেছ। জোরে বলো না সুবহানাল্লাহ। তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে, তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে, ওরে না দেখিয়া বুঝবে তারা, না দেখিয়া বুঝবে তারা কেমনে তোমাকে। তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে, তোমায় দেখলো যারা, চিনলো তারা হৃদয় নয়নে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বলে, ও উমাইয়া, তুমি যতই বলো না না কেন, এই জীবনে তো দাম নাই। এই পৃথিবীর মধ্যে সামান্য হায়াত, সামান্য কয়েক দিনের জিন্দেগির জন্য আমি অনন্তকালে সেই নিয়ামত আমি কিছুতে বিসর্জন দিতে পারবো না। এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, অল্প কিছুদিনের জন্য। পরকালের মধ্যে মানুষ অনন্তকাল সেখানে থাকবে। সুতরাং এই পৃথিবীর কষ্ট, এই পৃথিবীর দুঃখ, এই পৃথিবীর বেদনা, এগুলি আমার কাছে কষ্ট মনে হয় না, আমার কাছে দুঃখ মনে হয় না, আমার কাছে এগুলি কোনো কিছুই মনে হয় না। আমাকে পরকালে পরকালে যাকে ভালোবাসলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, পরকালে আমার সুখ হবে, শান্তি হবে, ভালো থাকবো, সেইটাই আমি গ্রহণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই উমাইয়া বারবার প্রতিদিন এইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করে, বেত্রাঘাত করে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুষ্ট ছেলেদের কাছে দিয়ে বলে, তোমরা নাও এই আমার এই চাকর, আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তাকে যত পারো তোমরা প্রহার করো, যত পারো আঘাত করো। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট ছোট বাচ্চারা ঢিল মারে, পাথর মারে, বেত্রাঘাত করে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া ফেটে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো। ওই বালিকণার মধ্যে, উত্তপ্ত বালিকণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। জোরে কোন নাউযুবিল্লাহ। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত এইভাবে কষ্ট সহ্য করতে হয়েছে। শুধু তাই নয়, এই অবস্থায়ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নাম মোবারক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়া পরে, পাই যদি নবী গো আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই কষ্ট দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মধুর নামের জিকির বন্ধ করে না। বেহোশ হয়ে গেছে। ওই বেহোশ অবস্থায় জিহ্বা দিয়ে শুধু আওয়াজ হয়, ইয়া রাসূলুল্লাহ। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উমাইয়া কয়, বেলাল তোমাকে তো প্রহার করলাম, এত আঘাত করলাম, তারপরও তুমি পবিত্র কালেমার উচ্চারণ বন্ধ করো না। এই জন্য একটা আগুনের টুকরা, আগুনের কয়লা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। মুখের মধ্যে পুরা দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার আগাটা একটু ক্ষত হয়ে গেল, একটু স্পট হয়ে গেল, পুড়ে গেল। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। একজন আশিকের রাসূল একজন নবী প্রেমিককে এত কষ্ট দিল, তারপরে ওখান্ত হয় না, জিহ্বার মধ্যে জিহ্বা দিয়ে যেন নবীজির নাম মোবারক না নিতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের নাম নিতে না পারে, এই জন্য আগুনের কয়লা মুখের মধ্যে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। জিহ্বা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলতে পারে না, ভুলিনি ভুলবো না, বলতে পারি না, বলিনি ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে কোন মারহাবা। ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম কষ্ট দেয়, এই খবরটা চতুর্দিকে ছড়ায়া গেছে, চতুর্দিকের মানুষ জেনে গেছে আমার নবীজির দরবারে ওই খবরটা আসছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, একজন নবীর প্রেমিক, একজন আশিকে রাসূল, নবীজির মহব্বতের কারণে, আপনার ভালোবাসার কারণে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এইভাবে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উমাইয়ার কবল থেকে, উমাইয়ার অত্যাচার থেকে আমি মুক্ত করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার নবীজি বলেন, আবু বকর, আপনি যে ইচ্ছাটা পোষণ করেছেন, যে আশাটা করেছেন, এটা একটা উত্তম মহৎ চিন্তা করেছেন, আপনি একটা সুন্দর চিন্তা করেছেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অগ্রসর হন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে, আল্লাহর তরফ থেকে আপনাকে মদদ করা হবে, সাহায্য করা হবে, আপনি অগ্রসর হন, আমি আপনাকে দোয়া করে দিলাম আপনার উদ্দেশ্য যেন বাস্তবায়িত করতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার কাছে গিয়ে বলে, উমাইয়া, শুনতে পাইলাম তোমার একজন গোলাম নাকি আছে। কয়, জি আছে আছে। কয়, তোমার ওই গোলামটাকে তুমি কেন এত অত্যাচার করো, এত প্রহার করো, এত কষ্ট দাও? কয়, একটাই কারণ, একটাই দোষ, একটাই অপরাধ, অন্য কোনো অপরাধ নয়, সে একটাই অপরাধ, সে ওই দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম বারে বারে নেয়। এই কারণে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই 10 জনের কাজ করতে পারেন, সম্ভব তিনার পক্ষে। তিনি এত চালাক, তিনি এত দক্ষ, তিনি কাজের মধ্যে এত পটু, তিনি একাই 10 জনের কাজ একাই সমাধান করতে পারেন। তিনি এমন একজন দক্ষ কর্মকর্তা, একজন দক্ষ কারিগর, দক্ষ একজন শ্রমিক। সুতরাং তার অন্য কোনো দোষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলুন না মারহাবা। এটা ভালো গুণ না খারাপ গুণ? ভালো না খারাপ? এটা ভালো। বর্তমানে দেখা যায় দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে মাসের পর বেতন দেওয়া হয়, কিন্তু দায়িত্ব তো ঠিকভাবে পালন করে না, বেতন তো ঠিকই নেই, আরো ঘোষের দিকে, দুর্নীতির দিকে নজর দিয়ে রাখে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমার ভাইরাম, আমার বাবাজিরাম, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলে, উমাইয়া তুমি তো আমার একজন বন্ধু, বাল্যকালের বন্ধু, ছোটকালের বন্ধু, তোমাকে আমি অনেক ভালো জানি, তুমিও আমাকে অনেক ভালো জানো। একটা প্রস্তাব শোনো, ওই তোমার ওই চাকরটাকে তুমি আর প্রহার করার প্রয়োজন নাই, তাকে তো অনেক চেষ্টা করলা, অনেক প্রহার করলা, তাকে তো ফিরাইতে পারলা না। সুতরাং আমার মনে চায় তোমাকে আমি প্রস্তাব দিই, ওই গোলামটা আমার কাছে বিক্রি করে দাও। তুমি তাকে এত কষ্ট দিয়েছো, তারপরেও তো সে ওই মধুর কালেমা বলতে পারে না, সুতরাং আমার কাছে তাকে বিক্রি করে দাও, আমি তাকে কিনে নিয়ে যাই, তাহলে তোমার থেকে একটা বিপদ চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আল্লাহু আকবার। ওই উমাইয়া বলেন, না না দোস্ত, তাকে বিক্রি করব না, তাকে আমি তোমার কাছে বিক্রি করতে চাই না, কারণ সে আমার সংসারে থাকলে আমার এই কার্যক্রম ভালোভাবে সে দেখতে পারে। সুতরাং তাকে যদি আমি একটু পরিবর্তন করতে পারি আমার অনেক লাভ হবে, সুতরাং তাকে আমি তোমার কাছে বিক্রি করব না। বারবার আকুতি মিনতি করার পরেও উমাইয়া রাজি হয় না। আমার নবীজি দোয়া করেছেন, আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়েছেন, আবু বকর আপনি যান, আমি দোয়া করে দিলাম, আমার আল্লাহ রহমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রহমতের বরকতে এক পর্যায়ে উমাইয়া রাজি হয়ে গেল। ওই সময়ের 40,000 দিনার, কত দিনার? 1500 বৎসর আগের, 1500 বৎসর আগে 40,000 দিনার বর্তমানে 40,000 কোটি টাকায়ও সমান হবে না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? বর্তমানে 40,000 কোটি টাকা দিলেও ওই 1500 বৎসর আগের 40,000 দিনারের সমান হবে না। আজকেও যেই সময়ে এত উন্নতি, আজকে মানুষ সারা পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে দেখতে পায়, এক মুহূর্তে সারা পৃথিবী বিচরণ করে মোবাইলের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীকে মানুষ এক মুহূর্তে দেখতে পায়। এই সময়ও সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের কত টাকা? বাংলাদেশের কত টাকা? 22 টাকা। সৌদি আরবের 100 টাকা, বাংলাদেশের 2200 টাকা। সৌদি আরবের 1000, বাংলাদেশের 22,000 টাকা। তাহলে 1500 বৎসর পরেও এরকম তফাৎ। আর সেই 1500 বৎসর পূর্বে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40,000 দিনার দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার অত্যাচার থেকে মুক্ত করেছিলেন, সেটা একমাত্র নবী প্রেমের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাগদাদি মুর্শিদি কাবলা হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ এই কাসিদা পড়তেন কি পড়তেন না? পড়তেন কি পড়তেন না? তিনি এই জন্য যে রাসূলের ভালোবাসায় হচ্ছে আল্লাহর ভালোবাসা, রাসূলকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। নবী প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন আমার নবীজির দরবারে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে ভালোবাসার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার একজন গোলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একজন গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, ও ভাই বেলাল, আপনি একজন মুমিন, আমি একজন মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, সুতরাং আপনি একজন মুমিন, আমি একজন মুমিন, এই জন্য আপনি আমার ভাই। এখন আপনাকে আমি 40,000 দিরহাম দিয়ে 40,000 দিনার দিয়ে আপনাকে মুক্ত করেছি, এই জন্য আপনি আমার কাছে থাকতে হবে এমনটা নয়। আপনার কাছে যেখানে ভালো লাগবে, যেখানে গেলে আপনার কাছে শান্তি লাগবে, সেখানে আপনি অবস্থান করতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই নবীর ভালোবাসার কারণে, যেই নবীর মহব্বতের কারণে, যেই নবীর প্রেমের কারণে এত কষ্ট সহ্য করলাম, যেই নবীর প্রেমের কারণে ওই কষ্ট থেকে আমার আল্লাহ আপনার উসিলায় আমাকে মুক্ত করে দিলেন, নাজাত করে দিলেন, ওই নবীর কদম মোবারক থেকে আমি দূরে যাব না। দয়াল নবী আপনার দরবারে এই শামে হাজির হয়েছি, আল্লাহর নবী আপনার দরবারে এই তমে হাজির হন, নবী আপনার দরবারে মিনতি করো জোরে, কবুল করেন এই পাপীটারে, আল্লাহর নবী আপনার দরবারে এই অদমে হাজির হয়েছি। জোরে কর মারহাবা। আমার নবীজি বলেন, বেলাল, তুমি মনে করো না তোমার খবর আমি জানি না, তোমার সব খবর আমি জানি রে, তোমার সব খবর আমি রেখেছি, তুমি কষ্ট করেছো, এই জন্য আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিছে, তোমার সম্মান বাড়ায়া দিছে। ও বিল্লাহ, এই দুনিয়ার বুকে যে যত বেশি কষ্ট করে, যে যত পরিশ্রম করে, সে তত বেশি উচ্চ পর্যায়ের সম্মাননা পায়। বন্ধুরে আমার, যারা বেশি বেশি কষ্ট করে লেখাপড়া করে, যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করে, তারা কি এইভাবে আরামে ঘুমাইয়া, তারা কি শুধু আনন্দে উল্লাসে থাইকা কি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে না? এই ডক্টরেট ডিগ্রি, উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক রাত অঘুমা থাকতে হয়, অনেক কিছু বিসর্জন দিতে হয়। কথা ঠিক না বেঠিক? অনেক কষ্ট করার পরে, অনেক পরিশ্রম করার পরে যখন ডক্টরেট ডিগ্রি অর্জন করে, বাংলাদেশ সরকার সহ সারা পৃথিবীর যত সরকার আছে, ওই ওই মডেলগুলা, ওই বিসিএস ক্যাডারগুলা, ওই ডক্টরেট ডিগ্রিগুলাকে দেশের সম্পদ হিসেবে, উচ্চ পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দান করে। কথা ঠিক না বেঠিক? আর যারা যারা রাস্তায় ঘুরে, রাতের বেলা ঘুমায় আর আড্ডা করে, বিভিন্ন রকমের রং তামাশা করে সময় কাটাইয়া দেয়, পরীক্ষার সময় ফেল ডিভিশনে পাশ করে জিরো, কি পায়? লাড্ডু পায়। যখন লাড্ডু পায়, 1 থেকে 2 প্রমোশন করার সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? এক ক্লাস থেকে অপর ক্লাসে প্রমোশন হয় না, আর চাকরি তো থাক দূরের কথা, চাকরির জন্য দরখাস্ত করার তো যোগ্যতা নাই। কথা ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কষ্ট করার কারণে আমার আল্লাহ তিনার ইজ্জত বাড়ায় দিলেন, সম্মান বাড়া দিলেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবীজি মক্কা বিজয়ের দিনে ওই বাইতুল্লাহ শরীফের ছাদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উঠায়া দিলেন, বিলাল তুমি এতদিন পর্যন্ত এই বাইতুল্লাহকে নিচ থেকে তুমি সালাম দিয়েছো, তাওয়াব করেছো, এই বাইতুল্লাহকে অনার করেছো, আজকে আমি রাসূল তোমাকে অনুমতি দিলাম। আর ওই দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত যে বাইতুল্লাহকে সামনে রেখে আমি আযান দিতাম ওই বাইতুল্লাহর ছাদের মধ্যে আপনার হুকুমে আমি আরোহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবীজি কয়, বিলাল তুমি আমি রাসূলুল্লাহর দিকে তাকাও, আমি রাসূলুল্লাহর দিকে তাকাইয়া আমার দিকে ফিরে ফিরে তুমি আযান দাও। আমার নবীজি বাইতুল্লাহর চতুর্দিকে হাঁটতেছে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দিকে তাকাইয়া তাকাইয়া এইভাবে আযান দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন না মারহাবা। ওরে কাবারো কাবা নবী, কাবারো কাবা নবী, কাবারো বাবা, ওরে কাবারো কাবা নবী, কাবারো কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার কাবারো বাবা, নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা। ইয়া রাসূলুল্লাহ বলে সবাই জিকির করো না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও না, নবীজি আমার নূরের নবী, নবীজি আমার ইমানের ছবি, নবীজি আমার নূরের নবী, নবীজি আমার ইমানের ছবি, মহব্বতে নবী দেখলে, মহব্বতে নবী দেখলে গুনাহ থাকে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও না, ইয়া রাসূলুল্লাহ বলে চলো গান দাও না। জোরে কোন মারহাবা। আমার নবী হলেন কাবার কাবা, আমার নবী হলেন আদম ও সফিউল্লাহর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আদম ও সফিউল্লাহর বাবা, এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন তুমি ছাদের উপরে আরোহণ করো, কাবার ছাদে আরোহণ করো, কারণ আমার নবী হলেন কাবার ও কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন প্রমাণ হলো আমার নবীজি যে কাবার কাবা। যেই দিন আমার নবীজি তাশরিফ এনেছিলেন মক্কা নগরীতে মা আমিনার ঘরে, ওই দিন ওই কাবা সম্মান করেছেন, আমার নবীজিকে শির ঝুঁকিয়ে আমার নবীজিকে তাজিম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এলেন নূরের নবী মক্কা নগরে, যখন এলেন নূরের নবী মক্কা নগর, আলে মামুকে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, কালে মামুকে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, যখন এলেন নূরের নবী মক্কা নগরে, কালিমার আগে পরে আল্লাহ মাসখানে রাসূল, সৃষ্টিকুলের মাঝে নবীর নাই কেউ সমতুল। জোরে কোন মারহাবা। জুজাহানের বাদশা নবী ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পঞ্জাতা, আলহাজ ডাক্তার দেলাওয়ার হোসেন আল কাদরী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলুন মারহাবা। আরো জোরে শুরু বলুন মারহাবা। এটা জোরে শুরু পড়েন আল্লাহুম্মা সাল্লি मौलाना मोहम्मद मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्लम मौलाना मोहम्मद सैयदना मौलाना गसे चिनलो मसे चिनलो चिनलो बनेर हरिने আবু জাহেল মানুষ হইয়া চিনল না নূর নবীকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত বাড়াই দিয়েছেন কে? আমার নবীর মহব্বতের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিয়েছে। মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন। তিনি যখন আযান দেন আশহাদু বলতে পারেন না, কারণ তিনার জিব্বার মধ্যে ওই উমাইয়া আগুনের কয়লা প্রবেশ করে দিয়েছিলেন, যার কারণে জিহ্বা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তিনি স্পষ্ট উচ্চারণ করতে পারেন না, আশহাদু বলেন, আশহাদু বলতে পারেন না। এই জন্য যখন মক্কা বিজয় হয়ে গেল, যখন মক্কা মদিনা মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানেরা তারা এখন সরাসরি খোলা ময়দানে নামাজ পড়তে পারে, তারা সরাসরি যে কোনো ইসলামী ধর্মীয় অনুষ্ঠান যে কোনো জায়গায় যে কোনো সময়ে করতে পারে, কোনো বাধা নাই, বিপত্তি নাই। মুসলমানরা যখন সব জায়গায় বিজয় লাভ করলো, এইবার ওই সাহাবায়ে কারামদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন, তিনি একজন কৃতদাস ছিলেন, তিনাকে আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ করেছেন, সুতরাং আপনার সিদ্ধান্ত আমরা মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে একটা আরজ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো স্পষ্ট উচ্চারণ করতে পারেন না, সহিভাবে তিনি আযান দিতে পারেন না, তিনি আশহাদু বলতে পারেন না, আশহাদু হয়ে যায়। আমরা চাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় একজন সুন্দর কণ্ঠধারী, সুন্দর উচ্চারণ করতে পারে এমন সুমধুর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়োগ করব। আমার নবীজি নিষেধ করলেন না, আমার নবীজি চুপ করে রইলেন, তিনি নীরব রইলেন। অর্থাৎ সাহাবায়ে কারামরা যে প্রস্তাব করেছেন সেটা যদি এখন আল্লাহর হাবিব নিষেধ করেন, তাদের মনে কষ্ট হবে। কথা ঠিক না বেঠিক? তাদের মনে কষ্ট হবে। আল্লাহর হাবিব তো রহমাতুল লিল আলামিন, তিনি তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো কাউকে কষ্ট দিতে রাজি না। ওই তায়েফের ময়দানে আমার নবীজিকে পাথর মেরেছে। ওই তায়েফের ছেলেরা আমার নবীজিকে আমার নবীজির বদন মুবারকের মধ্যে পাথর মেরেছে, আমার নবীজির শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে। আমার নবীজি ক্লান্ত শ্রান্ত হয়ে যখন ওই পাহাড়ের কিনারে গেলেন, জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি যদি হুকুম দেন এই মুহূর্তে এই তায়েফের সমস্ত জমিনটাকে আমি এক মুহূর্তে ধ্বংস করে দেব। জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন এক মুহূর্তে এই তায়েফের সমস্ত মানুষগুলো আমি ধ্বংস করে দেব, সমস্ত মানুষগুলাকে আমি ধ্বংস করেন। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আমিনুল ইসলাম আল কাদরী সাহেবের আগমন, সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদে আহলে সুন্নাহ বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরত মাওলানা আমিনুল ইসলাম আকবরী আল কাদরী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আরো জোরে সরে বলুন মারহাবা। আমার ভাই, যার থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি, সুতরাং আমার ভাই তিনি আজকের এই পবিত্র মাহফিলের তিনি বিশেষ আকর্ষণ, তিনি তাশরীফ এনেছেন আমাদের স্টেজে। সুতরাং আমি আর আমার আলোচনা সামনের দিকে না নিয়ে এই মুহূর্তে আমার ভাইকে মূল্যবান তাকরির পেশ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমার